চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি লেখক ও সাংবাদিক কামরুল হাসান দর্পণের কাছে। বইমেলা তো শুরু হয়ে গেল, এক সপ্তাহ চলে গেল, কেমন লাগছে, কেমন কাটছে এবারে বইমেলা, কি মনে হচ্ছে? প্রথম দিকে একটু সবাই এটা একটা রিহার্সেলের মতো, আসা যাওয়া, বই উল্টে দেখা, ঘোরাঘুরির, মূলত ঘোরাঘুরির বিষয়টা আসে। তবে মেলার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে এটা একটা মিলন মেলা। জি, শুধুমাত্র পাঠক লেখকদের না, অনেক দর্শনার্থীদেরও মিলন মেলা। আসে, ঘুরতে আসে, ঘুরতে ঘুরতে অনেকে বই কিনে, ঘুরতে ঘুরতে অনেকে বইয়ের সাথে পরিচয় হয়, বইয়ের সাথে পরিচিত হয়। বাচ্চাদের জন্য এটা একটা খুব বড় ধরনের উপলক্ষ। আর সবচেয়ে বড় বিষয় হলো আমাদের যে এই সময়ের যে সংস্কৃতির যে একটা দৈন্য দশা চলছে, এই বাংলা একাডেমি কর্তৃক যে আয়োজিত এই বইমেলাটা, এটা অনেক বড় একটা স্বীকৃতির ব্যাপার। এই সময়টা এই ধরনের আয়োজন অনেক বেশি প্রয়োজন, কারণ আমাদের এই বইমেলা আসলেই মনে হয় যে এটা আমাদের প্রাণের মেলা। এখানে আমরা আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, আমাদের যে মাটি ঘেঁষা সংস্কৃতি, মাটির শেখরের, আমরা শেখরের সন্ধানটা পাই। মেলায় ঢুকলেই মনে হয় যে নিজেকে আরেকবার খুঁজে পাওয়া গেলাম একদম নিজেদের মতো করে। বইয়ের নতুন বইয়ের গন্ধ, পাঠকদের ভিড়, তারপরে লেখকদের সাথে কথা বলা, এটা একটা অন্যরকম আনন্দ। এটা আমাদের একান্তই আমাদের। আচ্ছা, যে বলছেন সংস্কৃতির একটা দৈন্য দশা, সেটা কেন বলছেন এই কথা? হুজুগে বাঙালি বলে একটা কথা আছে, আমরা আসলে হুজুগে মেতে থাকি বেশি। আবার অন্য দিক দিয়ে বলতে গেলে যে আমরা খুব অনুসন্ধিচ্ছু, আমাদের আগ্রহ উৎসাহটা অনেক বেশি যে কোনো বিষয়ে, যে কোনো কিছুর প্রতি আমাদের আগ্রহটা অনেক বেশি থাকে। এখানে যে সংস্কৃতির বিষয়টা, বাংলাদেশে অনেকগুলো চ্যানেল, বিদেশি চ্যানেল, আমাদের দেশেরও চ্যানেল আছে, তবে আমাদের দেশের চ্যানেলের প্রতি দর্শকদের যতটা না বেশি আগ্রহ, দেশের বাইরের মানুষ চ্যানেলগুলির প্রতি ততই বেশি আগ্রহ তাদের। এটা আমাকে ব্যক্তিগতভাবে পীড়া দেয়। এটা নিয়ে অনেক কথা বলার আছে, আসলে অত কথা তো বলা যাবে না। আচ্ছা, আমরা তাহলে আপনার লেখালেখি প্রসঙ্গেই চলে আসি। আপনার দুটো বইয়ের কথা বলছিলাম, যে দুটো আমরা এবারে বইমেলায় পেলাম, আপনার কাছ থেকে শুনি কোন দুটো বই। একটা উপন্যাস আমি, আরেকটা গল্প গ্রন্থ জলপর্দা। আচ্ছা, কোন প্রকাশনা থেকে এসেছে? এটা এসেছে মিজান পাবলিশার্স থেকে। দুটোই মিজান পাবলিশার্স থেকে। আচ্ছা, যেটা বলছিলেন জমে ওঠেনি পুরোপুরিভাবে মেলাটা, তারপর প্রথম দিকেই কিরকম দেখছেন পাঠকদের সাড়া বা কেমন লাগছে আপনার বইয়ের প্রতি তাদের সাড়া? ভালো, যারা পরিচিত জন আসছে তারা দেখছে, তারা অভিনন্দন জানাচ্ছেন, এটাই অনেক বড় একটা পাওয়া আমার কাছে মনে হচ্ছে। পড়লে, পড়ে অভিনন্দন জানালে আরও বেশি ভালো লাগে, আরও বেশি ভালো লাগে। আচ্ছা, উপন্যাস বলছেন আমি নামে, এটা তো অনেক আগে পত্রিকায় আপনি মনে হয় বের করেছিলেন। হ্যাঁ, এটা 2006 সালে প্রিয়জন পাক্ষিক প্রিয়জন, আচ্ছা, এটা ঈদ সংখ্যায় বের হয়েছিল। আচ্ছা আচ্ছা, সেটাকে আমি গ্রন্থাকারে বের করলাম। আচ্ছা, একটু যদি উপন্যাসের কথা আমাকে বলেন, পটভূমিটা কীরকম? এটা একজন নায়ককে বলা যেতে পারে পরিব্রাজক, সে ঘুরে বেড়ায়, একটা বেকার ছেলে, তার সাথে বহু মানুষের পরিচয় হয়, বন্ধু বান্ধব থেকে শুরু করে, এর মধ্য দিয়েই প্রেম, ভালোবাসা, অন্যের ভালোবাসা, নিজের ভালোবাসা, নিজের ব্যর্থতা, নিজের আনন্দ খুঁজে নেয়া। আমরা আসলে তো জীবনের বাইরে তো কোনো কিছু চিন্তা করতে পারি না, আমরা আমাদের অভিজ্ঞতার আলোকেই, আমরা যেসব বিষয় আমরা যা দেখি, যা বুঝি, তা থেকে অভিজ্ঞ লব্ধ হয়েই আমরা সেটা লেখার মাধ্যমে প্রকাশ করি। আসলে অভিজ্ঞতার বাইরে মানুষ খুব কমই যেতে পারে, আমাদের চারপাশের দেখা, বোঝার, এর বাইরে খুব কমই যেতে পারে। যা দেখিনি, যা বুঝিনি, তা নিয়ে লেখা খুব অসম্ভব একটা ব্যাপার। হয়তো যারা লিখেছেন তারা এক্সট্রাঅর্ডিনারি, কালজয়ী লেখক, রবীন্দ্রনাথ, নজরুল, যেটা আমরা বলছি তাদের মধ্যে একটা আধ্যাত্মিকতা মিশে থাকে তাদের লেখার মধ্যে, তাদের, তারা ভিশনারি, তাদের দৃষ্টি, দূরদৃষ্টিটা অনেক বেশি প্রসারিত, ওগুলো এক্সেপশনাল ব্যাপার স্যাপার। ওগুলা আমাদের মতো সাধারণ রাইটার যারা লিখছি, লেখার চেষ্টা করছি, তারা আমরা হয়তো পারবো,
কিন্তু এর জন্য অনেক পরিশ্রম করতে হবে, অনেক পড়াশোনা করতে হবে। কিভাবে নিজেকে লেখক হিসেবে প্রকাশ করার জন্য নিজে কিভাবে তৈরি করলেন, লেখার উপজীব্যগুলো কোনখান থেকে গ্রহণ করলেন? আমার লেখালেখি কবিতা দিয়ে, ইনফ্যাক্ট সবাই বেশিরভাগই লেখালেখিটা শুরু হয় তো কবিতা লিখতাম, বন্ধুদের দিতাম, পড়াতাম। কবিতা আসলে পড়তে কেউ পছন্দ করে না। কখন থেকে সেটা? সেটা স্টুডেন্ট লাইফের থেকে, আমি যখন স্কুলে থাকতে তো দেয়াল পত্রিকা লেখালেখি ছিল, তার বাইরে এসে আসলে মনে হলো যে যখন আস্তে আস্তে গ্রোন আপের দিকে যাচ্ছিলাম তখন থেকেই এই লেখাটা পত্রিকার পত্রিকার প্রতিও ঝোঁক ছিল। প্রথম দিকে যখন লিখতেন আপনি নীল দর্পণ নামে লিখতেন, তো এটা আসলে অনেক লেখকের মধ্যে এই প্রবণতাটা দেখা যায় ছদ্মনামে লেখার একটা ব্যাপার, এটা কেন, আপনি কেন লিখতেন ছদ্মনাম নিয়ে? ভালো লাগতো কারণ বড় বড় বিশ্বের বড় বড় রাইটাররা তারাও ভালো নিজেদের ছদ্মনামে লিখতো, এটা অনেকেরই জানা। এটা আসলে যে সময় লিখতাম ওইটা হলো একটা ফ্যান্টাসিতে ভোগার কারণে যে তারা লিখছে আমিও তাই লিখি। আসলে আমি তো সেটা না, সেটা হইনি তখনও, এখনও যে হয়ে গেছি তাও না। আই এম ইন কন্টিনিউয়াস প্রসেস, ইন এ লার্নিং প্রসেস, যে কীভাবে লিখতে হবে, কীভাবে লেখা যাবে, এই জিনিসগুলোর মধ্যে আমি এখনও আছি। এর মধ্যে থেকেই এই বইটা আমি আমার যদিও লেখালেখি অনেক দিন ধরে করি কিন্তু কখনো মনে হয়নি যে বই বের করব, এটা মনে হয়নি। এর কারণ হচ্ছে যে আমার এটা ব্যক্তিগত উপলব্ধি যে আমি নিজেকে যতক্ষণ না পর্যন্ত উপযুক্ত ভাবব যে বই প্রকাশ করার মতো উপযুক্ত হয়েছি ততক্ষণ পর্যন্ত আমি বই বের করব না। আর হয়তো প্রশ্ন আসতে পারে যে তাহলে এখন কি নিজেকে উপযুক্ত মনে করছেন? আমি না, তাও মনে করছি না। এটা আমার কিছু কাছের লোকজন তারা খুব করে, আমার সাহিত্য এবং সাংবাদিকতার গুরু ইউসুফ শরীফ সাহেব, উনি আমাকে অনেক দিন দীর্ঘদিন ধরে প্রেরণা দিয়েছেন এবং বারবার বলেছেন তুমি বই বের করো, বই বের করো। আমাদের একটা সংগঠন আছে কথা সাহিত্য কেন্দ্র, সেখানে ওইটার সভাপতি ইউসুফ শরীফ ভাই, তো আমাদের ওইখানে আমরা সাহিত্য, মৌলিক সাহিত্য নিয়ে চর্চা করি, গল্প পাঠের আসর করি নিয়মিত, সেখানে গল্প পাঠ করা হয়, গল্প আলোচনা সমালোচনা এর করা হয়, সেটা যে নবীন লেখক হোক প্রবীণ লেখক হোক খুব ধারালো সমালোচনা করা হয়, ভালো হলে ভালো, মন্দ হলে মন্দটা বলা হয় এবং কেন মন্দ হলো, কী করা, আলোচনা সমালোচনা লেখা নিয়ে, এটা চমৎকার একটা পরিবেশ। কিন্তু উনি ওনার প্রেরণা, উনি মানে মোটামুটি কাছের মানুষদের চাপেই, এইবার একটা তাগিদ ছিল, তাগিদটা ছিল যে এই এতগুলো আমি যে খুব বেশি লিখছি তা না, খুব অল্প, আমার লেখার সংখ্যা অল্প, তো মনে হলো যে এগুলো এই যে বিভিন্ন পত্রিকায় কাটিং রাখতে রাখতে এগুলো তো এইভাবে প্রিজার্ভ করা যাবে না, যাবে না, কাজে গ্রন্থাকারে করলে মনে হয় এটা বেশি ভালো এবং টিকে যাবে, প্রিজার্ভ করা যাবে। এই কারণে আসলে ওই এই ইয়েটাও আছে, তাদের প্রেশারটাও আছে, তাদের উৎসাহটাও আছে, প্লাস নিজের মনের ভিতর থেকে এটা আসছে যে সংরক্ষণের জন্য এটা ছাপলাম। এখন এটা ভালো লাগবে কি লাগবে না এটা তো পাঠক ভালো বলতে পারবে। পাঠক হিসেবে আপনি কেমন, আপনার কোন ধরনের লেখা আপনাকে টানে, কোন কার লেখা বেশি পছন্দ করেন? আমার ফানি লেখা পছন্দ হয়। আচ্ছা, মজার লেখা কার লেখা বেশি ভালো লাগে? মোহন স্যারের লেখা আমার খুব পছন্দ হতো নিঃসন্দেহে, শীর্ষেন্দুর লেখাও ভালো লাগে, সঞ্জীব চট্টোপাধ্যায় তার লেখাও আমার ভালো লাগে। কিন্তু তারা কি খুব ফানি লিখেন কি সঞ্জীব চট্টোপাধ্যায়? না, ফানি বলতে আমি ওভারঅলের কথা বলছি, আমি ধারাবাহিকভাবে যাচ্ছি, যেমন সঞ্জীব চট্টোপাধ্যায় লোটা কম্বল অসাধারণ আমার কাছে, আমি পড়ছি এই মুহূর্তে মাঝে মাঝে আছি, অসাধারণ মনে হচ্ছে, আমি দুইবার পড়েছি, আমার খুব ভালো লাগছে, প্রতিটা লাইন অসাধারণ। তারপরে এডগার অ্যালান, সিরিয়াস লেখার ক্ষেত্রে এডগার অ্যালান পো তার লেখা ভালো লাগে, ছোট গল্প জেমস জয়েসের ভালো লাগে, ভার্জিলের তো ভালো লাগে, হোরহে বোরহেসের ইয়ে ভালো লাগছে, আলবিয়ার ক্যামুর আউটসাইডার
অচেনা বা এটা আমার ভালো লাগে, চেষ্টা করি। এটা হচ্ছে যে আমার নিজেরই হচ্ছে যে আমার পড়তে হবে, পড়ার তো বিকল্প নাই। এখন আমি একটা লেখা পড়তে গিয়ে যদি আমি আমার কাছে মনে হয় না যে এটা আমার, আমার যদি এটা না মনে হয় তাহলে তো আমি যদি কন্ট্যাক্ট করতে না পারি এই লেখার সাথে তাহলে সেটা আমার কাছে ভালো লাগবে না। অবশ্যই এটা হয়তো আমার দৃষ্টিকোণ থেকে সেটা ব্যর্থ লেখা। চমৎকার বলেছেন। আচ্ছা, আপনার যে দুটো লেখা আমরা এবার পেয়েছি, দুটোই তো আগে আমরা পত্রিকায় পেয়েছিলাম, প্রকাশিত হয়েছে, সেটাকেই আপনি নতুন করে সংকলন করেছেন। তো যদি একটু জিজ্ঞেস করি, যে শুধুমাত্র বই মেলাকে কেন্দ্র করে মৌলিকভাবে কিছু লেখার ইচ্ছে কি আছে, ভবিষ্যতে কি পাবো এরকম কিছু? হ্যাঁ, আমি আসলে লেখালেখির মাধ্যমেই সাংবাদিকতায় আসা। প্রথমত আমি লেখক, তারপরে সাংবাদিক। লিখতে না পারলে তো সাংবাদিকতা করা যায় না। লেখালেখি এটা আমার কন্টিনিউয়াস প্রসেস। এখন পেশাগত কারণে আমাকে সবসময় লিখতে হচ্ছে, আমাকে লিখতেই হবে এবং যতদিন বেঁচে আছি ততদিন লিখে যাব। এটা সেটার মধ্যে হয়তো ছন্দ পতনও ঘটতে পারে, আবার ছন্দায়িত হতে পারে। এখন সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ লেখাটা জোর করে হয় না। এটা একটা স্বতঃস্ফূর্ত ব্যাপার যে কখন কিভাবে লেখা আসবে, লেখার মুড আসা। অনেক লেখকের তো অনেক সময় থাকে যে এই সময়টা বেছে নিয়ে আসে, সকালে বা কেউ গভীর রাতে বা কেউ ভর দুপুরে বসে লেখা। এটা যার যার কমফোর্টের উপরে এটা ডিপেন্ড করে। আমি লিখে যাব, এটাই লিখে যান সেটাই আমরা চাই। আমাদের সময় শেষ হয়ে গেছে একেবারে, ভালো লাগছিল অনেক কথা বলতে। মেলা একটা সপ্তাহ মাত্র পেরিয়েছে, আরও বাকি আছে 3 সপ্তাহ। আশা করি খুব ভালো কাটবে মেলা আপনারও, এবং পাঠকরা আসবেন, আপনার বই সংগ্রহ করবেন। সব মিলিয়ে অনেক অনেক শুভকামনা থাকবে আপনার সাংবাদিকতা, আপনার লেখালেখি সব কিছু। আপনাদের ধন্যবাদ। সবচেয়ে বড় বিষয় হলো যে পাঠক, রিডার, দর্শক যারা আছেন তাদেরকে মেলায় বেশি বেশি আসা উচিত, কারণ বইয়ের সাথে সম্পর্ক থাকা দরকার। শুধুমাত্র ফেসবুক, ইন্টারনেট, টেলিভিশন চ্যানেল এর সাথে সম্পর্ক, সেগুলো থাকা জরুরি। তার পাশাপাশি বইটার সাথে সম্পর্কটা বেশি থাকলে সবচেয়ে বেশি ভালো হয় এবং আরও অনেক বেশি আমাদের সংস্কৃতিটাকে ধারণ করা হয়। আধুনিকতা আসলে বাড়ে, আধুনিকতার প্রয়োজন আছে, কিন্তু আমাদের নিজেদেরকে নিজেদের সংস্কৃতি বাদ দিয়ে না, নিজেদের সংস্কৃতির মধ্যে থেকে আমরা আধুনিক হব। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে আমাদের কাছে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নিউ টাওয়ার, 110 বীরুত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030-4, আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। জার্মান কবি ভন গেটের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, অতীতের গর্ভেই সবার বিলুপ্তি। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, দেখা হচ্ছে আগামী দিন। সেই পর্যন্ত বাংলা ভিশনের সঙ্গেই থাকুন।